দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ঐতিহাসিক কিনুর ধর বা কিনু সরকারের জোলা নামে পরিচিত, আপনারা জানেন। চলন বিড়াল চলে বিলের পানি প্রবাহের জন্যে, বিশেষ বিলের সঙ্গে নদীর পানি প্রবাহের জন্যে বিভিন্ন ধরনের খাল বা নালা আছে। সেই নালাগুলোই মূলত আসলে জোলা হিসেবে পরিচিত। তেমনি একটি জোলা আছে আমাদের পাবনা জেলার চাটমোহর থানার, কিন্তু কিনু সরকারের ধর বা কিনু সরকারের জোলা নামে পরিচিত। আপনারা জানেন চলন বিল বাংলাদেশের বৃহৎ বিল। চলন বিলের পাবনা জেলার চাটমোহর, নাটোরের বড়াইগ্রাম গুদাসপুরের অঞ্চলের মধ্যবর্তী যে একটা বিল, সেই বিলের পানি প্রবাহের জন্যে এই গোমানী আত্রাই নদীর সঙ্গে প্রবাহের যে সংযোগ খাল, সেটা যা বলে কিনুর ধর বা কিনু সরকারের জোলার নামে পরিচিত। বলছিলাম যে চাটমোহর বড়াইগ্রাম গুদাসপুর থানার মধ্যবর্তী যে বিল, সেই বিলের পানি প্রবাহের জন্যে সাইক্লোনের বোয়ালমারি খুলশিগাড়ি, এখানে তিনটা ব্রিজ আছে, ব্রিজের মধ্যে সেই তিনটা ব্রিজের পানি প্রবাহিত হয় এই কিনুরধর বা কিনু সরকারের জোলা নামে পরিচিত। কিনুরধর বা কিনু সরকারের জোলা কতদিন আগে নির্মাণ করা হয়েছে সঠিক তারিখ সেভাবে জানা যায় না। তবে আমরা জন্মের পর থেকেই কিনু সরকারের নাম শুনে আসছি এবং দেখে আসছি। কিনু সরকারের জোলা এটা একটা ছোটোখাটো নদীর মতো পানি প্রবাহের জন্যে, একটা বিরাট অঞ্চলে চলন বিল অঞ্চলে বিরাট অঞ্চলে পানি যেহেতু এখান দিয়ে প্রবাহিত হয় গোমানী আত্রাই নদীর সঙ্গে, সেই ব্রিজটা, সেখানে দুইটা ব্রিজ আছে বর্তমানে, একটা সুইচ গেট, একটা হলো যানবাহন চলাচলের জন্যে। কিনু সরকারের জোলা বা কিনুরধর নামে যেটা পরিচিত জানা যায় যে জনক স্থানীয় নোটাবাড়ি গ্রামের কিনু সরকারের নাম অনুসারে এটার নাম হয়েছে কিনুরধর বা কিনু সরকারের জোলা। আমরা ছোটোবেলাতেই কিনু সরকারের জোলা শুনে আসছি। এখানে দুইটা পিজ আছে যেটা বলছিলাম। আমরা কিনু সরকারের জোলা খুব কাছাকাছি চলে এসছি। কিনু সরকারের জোলায় যে বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটার সামনে যে ব্রিজ, বর্তমানে এটা নতুনভাবে ব্রিজ করা হয়েছে। আগে এখানে ছিল মূল সুইচ গেট, যেটা বন্য নিয়ন্ত্রণ বাদ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্মিত যে সুইচ গেট, সেটা সুইচ গেটটি এখন পশ্চিম দিকে সরানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিজ, যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি এই ব্রিজটি এখানে আগে কাঠের ছিল, কাঠের পাটাতন ছিল যে ব্রিজটি, যেটা যেখানে সুইচ গেট ছিল পানি বর্ষাকালের পানি নিয়ন্ত্রণ করা, বন্য নিয়ন্ত্রণ করে এখানে যে বলছিলাম যে চাটমোহর ভা বড়গ্রাম গুরুদাসপুরের মধ্যবর্তী যে বিলের ধান ফসল আবাদ করার জন্যে নিয়ন্ত্রণ করা হয়। চলে আসছি ব্রিজ, সেই কেন্দ্রধারের বর্তমান ব্রিজ। এই ব্রিজটি এখানে আগে মূলে ছিল, সে আমরা কিনুরধর বা কিনুর সরকারের জোলা যেটা বলছি। কিনুরধর বা কিনুর জোলা
খরা জাল মাগলা খরা মাছ ধরা হচ্ছে। পানি এখন একটু শুকিয়ে যাচ্ছে, চলন বিলের পানি অনেক কমে গেছে। ছিল নটারি ব্যাকগ্রাম পাবনা জেলার চাটমোহর থানার রক্তমুক্ত বিল চলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রাম, সামনে ওই পাশে সরপাড়া গ্রাম। এখানে আমরা ছোটোবেলায় দেখতে পাবো বাড়িঘর তেমন ছিল না, শুধু এখানে একটা পানি উন্নয়ন বোর্ডের একটা ঘর ছিল যেটা এই সুইচ গেট দেখাশোনা করত। সামনে যে সুইচ গেটটা দেখতে পাচ্ছেন ওখানে কয়েকটি রেগুলার আছে, প্রায় 12-13টি রেগুলেটর আছে বন্য নিয়ন্ত্রণ। তাদের জন্য ওখানে যখন অধিক পানি প্রবাহিত হয় তখন এটাকে সুইচ গেট দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হয়, যাতে বিলের পানি ধান ও ফসল যাতে ডুবে না যায়। আবার যখন পানি স্বল্প থাকে তখন বীজ সুইচ গেট আটকে রেখে পানি ফসলের চাষের উপযোগী করা হয়। সুইচ গেট আপনার বাড়ি এখানে নেই না? কিন্তু সরকারের জোলা এটা কত সালে হয়েছে বলে আপনার জানা আছে? আমার না জানা সম্ভব নয়। আপনার নামটা কি? মজনু রহমান। নটাবাড়িয়াতেই বাড়ি? নটাবাড়িয়া। আচ্ছা, এটার নাম কিনু সরকারের জোলা হলো কেন? কিনু সেই জোলাটা হলো কিনু সরকার যে লোকটার নাম ছিল ওই বিচারটা। দর্শকরা আপনার কথা দেখবে আমার চ্যানেলে। ওই মানে কিনু সরকার খুব নামী লোক ছিল। জি, উনি প্রথম ওই লাল কাটে, বুঝছেন? জি জি জি, গোমানি নদীর থেকে বিল পর্যন্ত লাল কাটে। কাটা পর এখানে সাহেব মানে সদ্র ভদ্র নাই, জি, যে গেছে তাকেই এক কুদল করে মাটি কাটাইছে, কাটায়া এই ছিল বলে কাঠেন না, এই গ্রামে ছিল না কাঠেন না, কিন্তু খুব ভালো লোক, খুব দুর্দর্শ লোক ছিল। আচ্ছা আচ্ছা। আর ইয়ে যে সুইচ গেট হয়েছিল কত সালে আপনি জানেন? সুইচ গেট হয়েছে মনে করেন না, এখানে যে একটা সুইচ গেট ছিল না, কাঠের কাটা তৈরি ছিল, ওই তো সেই সময় হয়েছিল। আমরা ছোটবেলায় এখান থেকে এসেছি, তখন এখানে কাঠের পাটা তৈরি ছিল, জানেন মনে হয়েছে। ওটা তো পরে করতে কয়েক বছর আগে, হ্যাঁ ওটা এটাও আমার জন্মের আগেই, এটা আমার বলার জন্যই ওই একই সময় ওই। তাও তো শুনলেন আজ থেকে প্রায় 70-80 বছর হবে পূর্বে স্থানীয় কিনু সরকার নামে একজন ব্যক্তির উদ্যোগে এখানে একটা জোলা কাটা হয় আর খাল কাটা হয় চলন বিলের পানি এই গুমানি নদীর প্রবাহের জন্যে। সেটা পরবর্তীতে পাবনা পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে চলে আসে, এখানে একটা সুইচ গেট নির্ণয় করা হয়। সেই সুইচ গেট আপনার সামনে দেখতে পাচ্ছেন, জমি ছিল এখন হয়ে গেছে সরকারের। হ্যাঁ, কচু মচু আটকে গেছে, মোট আমরা সাফ করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওরা আসে না, পানি উন্নয়ন বোর্ডের লোকজন আসে তো মাঝে মাঝে আসে, আসে তো ওরা যে করছে সাফ করার কিছু দেয় না তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার এই জমি জমা পাতা মেল লাগে, ধান ধান কাটা লাগে, তো আমরাই সাফ করি, তাহলে পাইপ কামলা লাগা দিচ্ছি। এটা হলো ব্রিজ, সেটা যানবাহন লোকজন চলাচলের জন্য আগে এখানেই ছিল সুইচ গেট। আমরা যাচ্ছি সুইচ গেট দিকে, সুইচ গেট এখানে অনেকগুলো রেগুলেটর আছে, গেট আছে। সে কিনুদ্ধারের পাবনা পানি উন্নয়ন বোর্ডের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার যে গেট, এটা সুইচ গেটের উপরে উঠব। গেটটা আলাদা করা হয়েছে যাতে যানবাহনের চাপ না পড়ে, মানুষ করে
হচ্ছে সুইচ গেট দেখতে পাচ্ছি। এখানে ধান ফসল শুকানোর কাজে রেগুলেটর এখানে আছে, রেগুলেটর দিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, মোট বারোটি রেগুলেটর আছে। নিচে কাজ করতেছে, রেগুলেটর কাজ করছে, পানি জন্য কচু কচু অপারেশন করবে না, অনেক কচু জমা হয়েছে, কচু অপারেশন করবে, ভিতরে নিচ দিয়ে দেওয়া যাবে না। কিনুর ঘরের বারোটা কপাট আছে না, চোদ্দটা কপাট আছে, মানে চোদ্দটা দরজা আছে কপাট। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটর যেটা সুইচ গেটে সুইচ দিয়ে কপাট বলছি আর কি, এটা খোলা খোলা হচ্ছে বিলের পানি ঘুমানি আত্রাই নদীতে প্রবাহের জন্যে। স্লুইস গেট আমরা যেটা বলি স্লুইস গেটের স্লুইস বা গেট খোলা হচ্ছে। স্লুইস গেট থেকে আমরা এবারে ব্রিজ দেখতে পাচ্ছি, এটা পূর্ব দিকে পাশে ব্রিজের নিচ দিয়ে পানি নিয়ে আসতে নিয়ে যেতে স্লুইস গেট খোলা দেখতে পাচ্ছি। আপনার কি অফদার লোক না পানি উন্নয়ন বোর্ডের? হ্যাঁ আমরা হলো অফদার লোক সব। কচু এগুলো ফেলে দিবে না? হ্যাঁ বাইর করে দেবো সব, বাইর করা লাগছে তো করতেছি। এখন মাথাতে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন, দুইটি কপাট খোলা হয়েছে পানি প্রবাহের জন্য। শুধু দর্শক সবাইকে ধন্যবাদ। ঐতিহাসিক কিনু সরকার জেলা বা কিনুর ধার থেকে আমাদের সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।